হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা জানব ই শ্রম কার্ড সম্পর্কে। বন্ধুরা, কিছুদিন পূর্বে আপনারা ই শ্রম কার্ড করেছিলেন, সেক্ষেত্রে আপনি হয়তো কোনো কারণবশত আপনার ই শ্রম কার্ড ডাউনলোড করেননি, বা ই শ্রম কার্ড কোনো কারণবশত আপনি হারিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে আপনি আপনার ই শ্রম কার্ড পাবেন কিভাবে? ই শ্রম কার্ড পাওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল অথবা আপনার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এরপর আপনাকে সার্চ করতে হবে ই শ্রম। ই শ্রম লিখে দেওয়ার পর আপনি কি করবেন, সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনার কাছে ই শ্রমের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ই শ্রমের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি কি করবেন, রেজিস্টার অন ই শ্রম এই অপশানে ক্লিক করে দেবেন। রেজিস্টার অন ই শ্রম অপশানে ক্লিক করে দেওয়ার পর অলরেডি রেজিস্টার উপরের দিকে চলে আসবে। আপনি কি করবেন, এই অলরেডি রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। অলরেডি রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে। আপনি কি করবেন, আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইলটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে এন্টার করতে হবে, অর্থাৎ আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি এখানে এন্টার করতে হবে। তো বন্ধুরা, আপনারা কি করবেন, আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর কি করবেন, নিচে ক্যাপচা কোডটি পাশের ঘরে দেখে দেখে এন্টার করে দেবেন। তো বন্ধুরা, আমরা কি করব, আমাদের আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি এখানে এন্টার করে দিচ্ছি এবং ক্যাপচা কোডটি পাশের ঘরে এন্টার করে দিচ্ছি। এন্টার করে দেওয়ার পর আপনি কি করবেন, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করে দেওয়া হবে। আপনি কি করবেন, আপনার মোবাইল থেকে ওটিপিটি এখানে এন্টার করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। দেখুন পাশে সময় দেখানো হচ্ছে, আপনি করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে ওটিপিটি নিচের ঘরে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর আপনি কি করবেন, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় আপনার আধার নম্বর চাওয়া হবে। আপনি কি করবেন, আপনার আধার নম্বরটি পাশের ঘরে এন্টার করবেন। তো বন্ধুরা, আমরা কি করবো, আধার নম্বরটি এন্টার করে দেবো এবং দেখুন ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, ওটিপি, আমরা ওটিপির মাধ্যমে এখানে অথেন্টিকেট করবো, তাই ওটিপি সিলেক্ট করে নিলাম এবং ক্যাপচা কোডটি পাশের ঘরে এন্টার করে দিলাম। তো বন্ধুরা, ক্যাপচা কোডটি পাশের ঘরে এন্টার করার পর আপনি কি করবেন, নিচে সাবমিট বটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমরা কি করবো, ক্যাপচা কোডটি এন্টার করে দেওয়ার পর নিচে সাবমিট বটনে ক্লিক করে দেবো। সাবমিট বটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আবার আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে পুনরায় একটি ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে। আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ওটিপিটি এন্টার করে দেবেন এবং ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখুন চলে এসেছে অপশান। এক্ষেত্রে কি করবেন, আপনি আপনার ডিটেলসগুলি ওপর থেকে একবার দেখে নেবেন এবং আপনার আপডেট করার কোনো প্রয়োজন নেই। আপনি কি করবেন, এখানে টিক চিহ্ন না করেই আপডেট ইকেওয়াইসি ইনফরমেশনে ক্লিক করবেন এবং দেখুন আপনার উপরে নাম দেখানো হবে এবং পাশে দেখুন ডাউনলোড ইউএএন কার্ড, আপনাকে কি করতে হবে, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলেই দেখুন আপনার ইউএএন কার্ডটি দেখানো হবে এবং উপরে ডাউনলোড অপশান দেখানো হবে। আপনি কি করবেন, আপনার ইউএন কার্ডটি চেক করে দেখে নেওয়ার পর আপনি ডাউনলোড ইউএএন কার্ড অপশানে ক্লিক করে দেবেন। ডাউনলোড ইউএএন অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার সেভ করার জন্য দেখানো হচ্ছে। আপনি কি করবেন, আপনার ইউএএন কার্ডটিকে আপনি সেভ করে রেখে দেবেন এবং পরবর্তীকালে আপনি এই সেভ করা ই শ্রম কার্ডটিকে আপনি কোনো স্থান থেকে প্রিন্ট করে বের করে নিতে পারেন। তো বন্ধুরা, আজ আমরা জানলাম কিভাবে আপনি আপনার ইউএএন কার্ডটিকে ডাউনলোড করবেন এবং তা আপনি প্রিন্ট করে বের করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।